আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি, কিন্তু একের পর এক আমাদের সাথীকে হারাচ্ছি আমরা, আর পারছি না। আগে ইপিএফ এর সার্কুলার বেরিয়েছে দু বছর আগে ইপিএফ এর সার্কুলার, এই দেখুন দেখুন 2019, এখনো পর্যন্ত কার্যকর করেনি। এর নিয়ম আছে, যদি কেউ ইপিএফ চালু হওয়ার একদিন পরে মারা যায় তার ফ্যামিলি পেনশন হবে। তাহলে এই যে বাচ্চাগুলো গত 3 দিন আগে মারা গেছে একজন, আপনারা শুনুন, আপনারা জানেন না পুরো বিষয়টা আমাদের, গত 3 দিন আগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তার দুই বাচ্চা, দুই মেয়ে এবং স্ত্রী পথে বসে গেছে, কি করবে বলুন তো, কি করবে তারা, কি করবে বলুন। নমস্কার বন্ধু, ঠিক এই কথাটাই যখন শিক্ষকরা বলছে কে করবে, সেই বাচ্চা দুটো শিশু দুটো কি করবে, যার পিতা 18 বছর ধরে কাজ করলো, সেই পিতার সন্তানগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, অথচ সেই শিক্ষামন্ত্রীকে সাথে কথা বলার জন্য দেখার জন্য তারা আকুতি মিনতি করছে, পুলিশ দিয়ে কন্ট্রোল করা হচ্ছে, পুলিশরা কিন্তু কন্ট্রোল করছে এই ধরনের শিক্ষকদের। তাহলে বন্ধু, বিকাশ ভবনটা কাদের জন্য, এবং যেখানে শিক্ষামন্ত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি কিন্তু ব্যস্ত রয়েছেন ত্রিপুরায়, তার দপ্তরে দেখা নেই, এবং আসলেও তার সাথে কারা দেখা করবে সেই বিষয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই, শিক্ষক বা শিক্ষক সংগঠনের কোনো বৈঠক হয় না। এই পোস্ট চিহ্ন বসুন কুড়ে কুড়ে খাবে, সে আপনি তৃণমূলপন্থী হোক বা আপনি বিরোধী হোক, যাই হোক, শিক্ষামন্ত্রী কি তাহলে শিক্ষকদের কথা ভুলে যাচ্ছেন? এই ধরনের শিক্ষকরা কি করবে, জীবন যন্ত্রণা থেকে বেতন বৃদ্ধি থেকে আরম্ভ করে সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু চরম উৎকণ্ঠা রয়েছে, কোনো কিছু খবর নেই। যত খবর যেগুলো দেখতে পাচ্ছেন ইউটিউবে বেশিরভাগটা মিথ্যা বন্ধু, লড়াইয়ের ময়দান, অথচ মুখ্যমন্ত্রী বলছেন সব প্রতিশ্রুতি রেখেছেন। মুখ্যমন্ত্রী কি বলছেন একটু শোনা যায়। আমি ইলেকশনের আগে লক্ষ্মীর ভাণ্ডার বলেছিলাম, স্টুডেন্টস ক্রেডিট কার্ড বলেছিলাম, কৃষকদের কৃষক বন্ধুদের টাকা 10,000 টাকা বলেছিলাম, এবং আমরা সেলফ হেল্প গ্রুপের কথা বলেছিলাম, এছাড়াও দুয়ারে রেশনের কথা বলেছিলাম। স্টুডেন্টস ক্রেডিট কার্ড হয়ে গেছে, চাষিদের কৃষক বন্ধুদের টাকা দেওয়া শুরু হয়ে গেছে, লক্ষ্মীর ভাণ্ডার 1 সেপ্টেম্বর থেকে পাবেন, দুয়ারে সরকারে মা বোনেরা নামগুলো লিখিয়ে নেবেন, স্বাস্থ্যসাথী কার্ড যাদের আছে তাদের পরিবার পাবেন, তবুও একটা দুয়ারে সরকারে নামটা লিখিয়ে নেবেন, যে যখনই নাম লেখান 1 সেপ্টেম্বর থেকে টাকাটা পেতে শুরু করবেন আপনারা। When life becomes an uphill struggle, keep rising. Toyota, start your impossible. সুতরাং যা কথা দিয়েছিলাম প্রত্যেকটা কথা রেখেছি। তিনি বললেন সব কথা রেখেছি, 2011-র কথাটা কি ভুলে গেছেন, সেই কথাটা কবে রাখবেন, অর্থাৎ 2020-র কথা তিনি রাখতে পারলেন, 2011-র কথা বেমালুম ভুলে গেছেন। তাই সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধু আপনারা বিচার করুন, আগামী দিনে কীভাবে দাবি আদায় করতে হবে, সব সংগঠন ঐক্যবদ্ধ হয়ে না রাস্তা নামলে কোনোভাবেই সম্ভব নয়, এই বিষয়ে অবশ্যই কমেন্ট করুন এবং দেখতে থাকুন। যেখানে জাতীয় শিক্ষানীতির ফলে সমস্ত যে রাজ্যেই কিন্তু স্থায়ীকরণ হচ্ছে এবং তাদের বেতনমান অনেকটা উপরে নিয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য কী ভাবছে, আদৌ কিছু ভাবছে কি না সে বিষয়ে কিন্তু কোনো রকম সদুত্তর নেই, সংগঠনগুলিকে কোনো কিছু জানানো হচ্ছে না। তাই কীভাবে দাবি আদায় হবে, আমার মনে হয় সমস্ত সংগঠন সে শাসকপন্থী শাসক বিরোধী ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায় সম্ভব। আপনারা কী চাইছেন অবশ্যই জানান, কমেন্ট করুন, দেখতে থাকুন টুডেস, এবং অবশ্যই এবং খবরটি সকলের মধ্যে শেয়ার করুন, যাতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, দাবি আদায় করতে পারি, এমনটাই বলছেন চুক্তিভিত্তিক শিক্ষকরা। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং সত্য খবর পেতে দেখতে থাকুন টুড নিউজ। নমস্কার, ধন্যবাদ।